হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো। আজকে আবার নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও, সেটাও মাছের। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, অবশ্যই দেখতে থাকুন। জ্যাঁতা মাছ, দেশীয় মাছ দেখতে পারবেন, ভিডিওটা দেখতে পারবেন। শিং মাছ আছে, এগুলো হলো কই মাছ, আর এই যে শোল মাছ আছে, তারপর অনেক পদের মাছ দেখতে পারবেন, কোরাল মাছ, রুই মাছ, তারপর শিং মাছ, মনে করেন মলেন্দা মাছ, চিংড়ি মাছ, সব মাছই দেখতে পারবেন। সামনে টাকি মাছও দেখা মানে সেটা দেখতে পারবেন, একদম পুকুরের টাকি মাছ। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই নামে আমার ফেসবুক পেজ আছে, সেটা একটু ফলো করবেন। এগুলো হলো বোয়াল মাছ দেখতে পারতেছেন। আর আমি সবসময় আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি, ঠিক আছে, যতটুকু সাধ্য। এগুলো হলো জ্যাঁতা রুই মাছ, তো দেখতে আছেন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাস্টের দিকে অনেক বড় বড় মাছ আছে এবং অনেক সুন্দর সুন্দর মাছ আছে, দেখতে থাকুন ফুল ভিডিওটা। সবসময় সবাই বাজার থেকে তাজা এবং ভালো মাছ কেনার চেষ্টা করবেন, ভালো মাছের স্বাদই থাকে অন্যরকম, যা বলার বাহিরে, ঠিক আছে। আর শীতের দিনে মাছের স্বাদ অনেক, গ্রামে শীত থাকে অনেক বেশি এবং গ্রামে আরও বেশি স্বাদ হয় মাছ ধরা, ওগুলো রান্না করে খাইতে, বুঝছেন। আর আপনারা কি সকল মাছের নাম জানেন? না জানলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি যেগুলো যে মাছের নাম জানি আপনাদেরকে কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। এগুলো হলো রুই মাছ, ওই পাশে ঘুনগা মাছ, কোরাল মাছ, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ মানে হলা চিংড়ি মাছ, এগুলো বলে, এগুলো হচ্ছে সুরগা মাছ। আর এ পাশে পোয়া মাছ, বড় একটু একটা কোরাল মাছ, এগুলো পোয়া মাছ। ওই পাশে বাটা মাছ ছিল, এগুলো হচ্ছে আমরা আপনারা ট্যাংরা বলেন, আমরা গুনগা বলি। রূপচাঁদা মাছ, এগুলো তো সব রূপচাঁদা মাছই দেখা যেতেছে। আর যেই ভাইরা মাছ কাটে তারা এত তাড়াতাড়ি মাছ কাটতে পারে, যা বলার বাহিরে, এত চালু, কেমনি কি আমি বুঝি না, ঠিক আছে, অনেক তাড়াতাড়ি মাছ কাটতে পারে যে কোনো মাছ হোক। এগুলো হলা চিংড়ি মাছ বলি আমরা, আপনারা কি বলেন আপনারাই জানেন। এগুলো রূপচাঁদা মাছ আছে এই পাশে, একইও। আর এই গুড়া গুড়া এগুলো হলো কাচকি মাছ, আয়ের মাছ আছে এখানে, দেখতেন, এগুলো আয়ের মাছ। ওই পাশে গলদা চিংড়ি আছে। যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন।